হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি ভিডিওতে যেটা দেখাবো কলের কলার ব্লাউজে শোল্ডার নেক লাইন আরম আর নেক ডিপ কতটুক নিতে হয় সেটা আমি স্টেপ বাই স্টেপ পুরাটা দেখাবো আর তার আগে যদি আপনি এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আর সঙ্গে যে বেল আইকন আছে ওতে ক্লিক করতে ভুলবে না সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য তাহলে দেখা যাক প্রথমে সাইজ অনুসারে এখানে দেখানো হবে কোন সাইজে কতটুক নিতে হবে তার প্রথমে টোয়েন্টি থেকে থার্টি সাইজ তো টোয়েন্টি থেকে থার্টি সাইজে শোল্ডার কতটুকু নিতে হবে এখানে আপনি সিক্স পয়েন্ট সেভেন ফাইভ থেকে সেভেন ইঞ্চ নিতে পারেন আর যে কথাটা প্রথমে বলে দেব আমি শোল্ডারের মেজারমেন্ট কিন্তু কখনো সেম হয় না কারণ এক একজনের শোল্ডারের মেজারমেন্ট এক এক রকম হয়ে থাকে কখনো কি হয় টোয়েন্টি এইট বা থার্টি সাইজেও শোল্ডার অনেক বেশি থাকে কারণ শোল্ডারের মেজারমেন্ট কখনো একজনের সঙ্গে আরেকজনের ম্যাচ হয় না কখনো অনুসারে বেশি থাকে কখনো সাইজ অনুসারে কম থাকে তাই শোল্ডারের আমি মনে করবো সবসময় যার জন্য ব্লাউজ বা কুর্তি তৈরি হবে তার মেজারমেন্ট নিয়ে করাটাই ভালো এরপর আমি নেকলাইন যেটা বলবো এটা টু পয়েন্ট থ্রি ইঞ্চ হবে এর থেকে বেশি নিতে হবে না এরপর আর্মহোল তাহলে কত কতটুকু নিতে হবে আর্মহোল সেভেন ইঞ্চ থেকে সেভেন পয়েন্ট টু যদি কেউ লুজ পছন্দ করেন তাহলে আর যদি মনে করেন আপনি মোটামুটি ফিটিং চান তাহলে আপনি সেভেন ইঞ্চ দেবেন একটু লুজ যদি চান তাহলে সেভেন পয়েন্ট টু দেবেন এরপরে নেক ডিপ এটা হলো ব্যাক সাইড ব্যাক নেক ডিপ এটা সবসময় জিরো পয়েন্ট ফাইভ ইঞ্চ দিলে হবে এর থেকে বেশি লাগবে না এরপর থার্টি টু থেকে থার্টি থ্রি সাইজ এখানেও আমি বলবো আপনি শোল্ডারের মেজারমেন্ট অবশ্যই নিয়ে নেবেন সে অনুসারে আপনি করবেন আমি এখানে যে মেজারমেন্টগুলো দিলাম এগুলো আমরা যখন ব্লাউজ তৈরি করি আর তৈরি করতে করতে যে মেজারমেন্টগুলো পেয়ে থাকি নর্মালি যে সাইজ নর্মালি এসব সাইজের যে মেজারমেন্টটা আসে আমি সে অনুসারে এখানে দিয়েছি সেভেন থেকে সেভেন পয়েন্ট থ্রি এর থেকে বেশিও হতে পারে বা এর থেকে কমও হতে পারে এরপর নেক লাইন এখানে আমি টু পয়েন্ট ফাইভ ইস দিলাম এর থেকে বেশি দিতে হবে না এবার আর্মোন সেভেন পয়েন্ট টু ইঞ্চ এখানে আমি সেভেন পয়েন্ট টু ইঞ্চ দিলাম আর্হোল এটা একদম পারফেক্ট হবে কম হবে না নেক ডিপ জিরো পয়েন্ট ফাইভ এরপর থার্টি ফোর থেকে ফোর্টি সাইজ এখানেও সেভেন পয়েন্ট ফাইভ ইস থেকে এইট ইস আপনি সোল্ডার নিতে পারেন যদি কারো শোল্ডার মেজারমেন্ট আপনার কাছে না থাকে তখন আপনি আইডিয়া অনুসারে এই মেজারমেন্টটা দিতে পারেন এটা হবে কারণ নর্মালি এই মেজারমেন্টটাই বেশি আসে তাই আমি এটা দিলাম আর যদি আপনার কাছে মেজারমেন্ট থাকে তাহলে তো কোনো প্রবলেমই নেই আপনি মেজারমেন্ট নিয়ে শোল্ডার মেজারমেন্টটা দেবেন নেট লাইন টু পয়েন্ট ফাইভ থেকে টু পয়েন্ট সেভেন ফাইভ এ দুটার মধ্যে রাখবেন এর থেকে বেশি লাগবে না যদি কারো যে কলারটা যদি কেউ একটু লুজ পড়তে চায়

এরপর ফোরটি থেকে ফিফটি সাইজ এখানে আপনি শোল্ডার এইট পয়েন্ট ফাইভ ইঞ্চ থেকে এইট পয়েন্ট সেভেন ফাইভ এর থেকে বেশি খুব কমে আসে আসতে আপনি সেই মেজারমেন্টে দেবেন আর যদি না থাকে তাহলে মেজারমেন্ট যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি এই মেজারমেন্টে করতে পারেন এরপর নেকলাইন থ্রি ইঞ্চ নেকলাইন থ্রি ইঞ্চ থেকে বেশি লাগবে না কলারে যদি আপনি কলারের মেজারমেন্ট নিয়ে দেখেন একটু বেশি প্রয়োজন তাহলে দিতে পারেন কিন্তু কিন্তু এই মেজারমেন্টটি বেশিরভাগ এসে থাকে এরপর আর্মহোল আর ফোন সেভেন পয়েন্ট ফাইভ ইঞ্চ দিলাম এর থেকে বেশি আমি দেই না আর নেক ডিপ জিরো পয়েন্ট সিক্স ব্যাক নেক ডিপ আমি জিরো পয়েন্ট সিক্স করে দিলাম এবার আমি বলি আমি যে আর্ম হোলটা সেভেন পয়েন্ট ফাইভ ইঞ্চ দিলাম এটা কিন্তু আমি টোটাল শোল্ডার থেকে যে ডাউন করতে হয় যে জিরো পয়েন্ট সেভেন ইঞ্চ ডাউন করতে হয় শোল্ডার থেকে সেই মেজারমেন্টটা নিয়ে একসঙ্গে আমি এখানে দিয়েছি এই যে আর্মহোলের মেজারমেন্ট গুলো দিয়েছি এখান থেকে আমাকে জিরো পয়েন্ট সেভেন জন্য ডাউন করতে হবে এর সঙ্গে কিন্তু এক্সট্রা আর এড করতে হবে না এখান থেকে আপনি ডাউন করবেন জিরো পয়েন্ট সেভেন এর জন্য আর আমি যে মেজারমেন্টটা দিলাম এটা আপনি কুর্তি এবং ব্লাউজ দুটোর মধ্যে দিতে পারেন একদম পারফেক্ট হবে কোথাও কোনো প্রবলেম হবে না আর শুধু আপনাকে সামনের যে নেক ডিট সেটা আলাদা করতে হয় বাকি সেম রাখলেই হবে তো আশা করছি আপনি কিছু হলো বুঝতে পেরেছেন যদি আপনার বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে আপনি আমাকে কমেন্ট করবেন আমি দ্বিতীয়বার নেক্সট ভিডিওতে সেটা সমাধান করার চেষ্টা করব